দশক এংকে টক করা গরম পানির মাছ দিয়ে আজ তোমাকে একটা দারুণ একটা রেসিপি করি দেখান তা সেই জন্য কিন্তু রেসিপিটা শেষ পর্যন্ত দেখবে না দেহ দেখো মাছগুলা কিন্তু মুই দিনও দিয়ে এখন এখন সিজি এই দশ পাঁচ মিনিটের মতন সিজি নিলে কিন্তু হয়ে যাবে তাই যে দেখো মোর কিন্তু সিজিনাও হয়ে গেছে এখন মুই তুলি নাও এগুলো কিন্তু বাটা মাছ হামারিতে আমরা এগুলো বাটা মাছ কই তোমরা কোন কোন এলাকায় কী মাছ কন অবশ্যই কিন্তু মোক কমেন্ট করে জানাই মেন তাই যে দেখো বাটা মাছ কিন্তু অনেক মজাদার হয়ে থাকে মানে বাটা মাছের কিন্তু অনেক 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 মজা হয় তাই সেই জন্য কিন্তু আমি বাটা মাছ দিয়ে রেসিপিটা করো তোমরা চাইলে কিন্তু বড় মাছ দিয়ে রেসিপিটা করে পারেন কোনো সমস্যা নাই তাই যে আমি কাটা গেলে কিন্তু বাসি নাওস খুব ধ্বজ সহকারে কাটা গেলে বাসি নিবে লাগবে ছোটো ছোটো কাঁচা কাটাও যদি থাকে সেগুলোও কিন্তু বাসি নিবে নাগবে তাই যে দেখো মূর কিন্তু কাটা বাসায় প্রায় হয়ে গেছে যেগুলি এখন পিসি পিসি কাটা আছে সেগুলোও কিন্তু আমি বাসি নসো কাটা বাসা হয়ে গেছে এখন এখন করার এখন আমি পিএইচ দিয়ে নিনু এটা তিন চারটে আমি পেঁয়াজ কাটিয়ে নিিস ছোটো ছোটো পিঁয়াজ তো ওই জন্য ওইটুক হয়ে গেছে তা পিএইচ কাটি নিয়েসু এরপর হচ্ছে কাঁচা আকালি নিয়ে কাটি নিয়ে তিন চারটে কাঁচা আকালি নিয়ে নিিস ঝালটা তোমরা পরিমাণ মতো দিয়ে নেবেন যা যে ঝাল খাওয়া পছন্দ করেন তা দিয়ে কিন্তু ওই যে এখন ভালো করে এখন আড়াশালা করে নিবে রাখবে যখন এমনি এখন সস্ত হয়ে আসে তখন মিশানা আদা রসুন বাটা দিয়ে দিন তোমরা চালে কিন্তু এখন রসুন কুচিও দিয়ে পারেন রসুন আদা কুচিও দিয়ে পারেন তারপর বাটাটাই দিন দিয়ে কিন্তু এখন নুন দিয়ে নিন তারপরে হলদি দিয়ে দিন তারপর হচ্ছে জিরে গরম মশলা দিয়ে নিন দিয়ে ভালো করে এখন এগুলো ভালো করে নাড়াচাড়া করে রাখবে জিরা আর গরম মশলা তুমি একসাথে বাড়ছি না জন্য যেন জিরে গরম মশলা একসাথে কিন্তু তুমি দিয়ে দিন তারপর হচ্ছে মিশনে নাড়াচাড়া করে মাছগুলো যে কাটা বাসি ধুসনু সেগুলো কিন্তু এখন এর মধ্যে দিয়ে নওসো দিয়ে এখন ভালো করে নাড়াচারা করে নিবে দেখো ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেসো জালটা কিন্তু কমে দিয়ে নারাচারা করে নিবে জাল বারে দশ যাবেন পুড়ি যাবি জাল কমে দিয়ে একোচারা করে দিয়ে কিছুক্ষণ ভাজি নিবা লাগবে তাই যে দেখো জালটা কিন্তু নাড়াচাড়া করে যতক্ষণ পর্যন্ত কালারটা চেঞ্জ হয়েছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কিন্তু ভাজি এখন কোনো পানি অ্যাড করা যাবে দেখো পছন্দ অ্যাড করো নাই পানি ছাড়াই কিন্তু এই মাছের রেসিপিটা কিন্তু হয়ে যাবে তো এখন পরে এখানে লেবু পাতা দিয়ে দিন লেবু পাতা লেবু পাতা দিলে এই মাছের সারটা কিন্তু দ্বিগুণ পরিমাণে বাড়ি যায় তো অবশ্যই কিন্তু চেষ্টা করবেন লেবু পাতাটা দেওয়ার জন্য তারপরে হচ্ছে এখন আমি কাঁচা পেঁয়াজ ফির দিয়ে দিন কাঁচা পেঁয়াজটাও দিলে কিন্তু স্বাদ হয় বেশি হয়ে যায় সেই জন্য কিন্তু কাঁচা পেঁয়াজ দিন আর লেবু পাতাটা দিন দিয়ে এখন এই যে এখন নাড়াচাড়া করে নেওসো এই রেসিপিটা কিন্তু অনেক সুস্বাদু হয়ে থাকে তোমরা যারা খান নাই একবারও তোমরা অবশ্যই কিন্তু মোর এই রেসিপিটা ফলো করে একবার খায়া দেখ মানে কতটা স্বাদ কতটা মজাদার হয় তোমরাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাই মেন যে কেমন হইল না হইল রান্না করিয়ে এই যে দেখো কতটা কিন্তু সুন্দর হয়েছে এক নিমিশে কিন্তু হয়ে গেল এখন মুই দেখো পরিবেশন করে তোমাকে সো ছোটো মাছ তো এমনিতেই মজাদার হওয়া থাকে মানে এটা তো ছোটো মাছ নয় মিডিয়াম মাছ এমনিতেই কিন্তু মজাদার হয়ে গেছে মাছ কিন্তু যদি এইভাবে তোমরা মজা করে রান্না করি খান তাহলে আরও বেশি স্বাদ হবে অনেকে কিন্তু মাছের ভর্তা খায় মাছের ভর্তা খাইতে কিন্তু ভালোবাসে তো এইভাবে যদি তোমরা এই মাছের ভর্তাটা বানান তাহলে সারটা কিন্তু দ্বিগুণ পরিমাণে বাড়ি যাবে তা কায় করে থাকি ভিডিওটা দেখোছেন অবশ্যই কিন্তু মোক কমেন্ট করে জানাইবেন তা মোর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর মোর পেজে ফলো করে থুইমেন আর মোর পেজের পাশে থাকবেন তা তোমাকে লাখ মোর ভিডিওটা দেখার জন্য এক লাখ ধন্যবাদ ভালো থাকবেন সবাই